মানে ক্যামেরার সামনে ভীষণ ইয়ে সেজে বেড়ায়, তো তাদের মুখোশটাও আমি টেনে খুলতে চাই। নর্দমার কিট যে এইরকম একটা কথাবার্তা বললি তোর, আমি যদি তাকে কাছে পাই তার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আমি একজন মা, তার বাপ দাদু 14 গোষ্ঠী মনে পড়ে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের আমি কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলতে এলাম। আমার এতটা খারাপ লেগেছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। জাস্ট আমি দেখলাম, দেখে যেন আমার মাথাটা ঘুরে গেল যে মানুষ কি করে এতটা নিচু হতে পারে, কি পরিমাণে একটা নিচু হলে মানুষ এই কথাবার্তাগুলো বলতে পারে। সত্যি আমার বলার ভাষা নেই যখনই আমি এই কথাটা মানে দেখলাম যে এইরকম একটা মানে কমেন্ট এসেছে আমার ভিডিওতে, আমার বাচ্চার ভিডিও মানে আমার ছেলের ভিডিওতে। তো দেখে যেন আমার মাথাটা ঘুরে গেল যে মানুষ এত নিচু যে একটা ছোট্ট দুধের শিশু যার নাক টিপলে দুধ বেরোয়, কথায় আছে যে নাক টিপলে দুধ বেরোয়, যার নাকে মুখে দুধের গন্ধ, সে এখনো কথা বলতে পারে না, জাস্ট সবে হাঁটা শিখেছে, তার সম্পর্কে মানুষ এতটা নিচু মন্তব্য কি করে করে আমাকে নিয়ে? তো বলেই, কারণ আমি ইউটিউব করি, আমি একজন ইউটিউবার, ঠিক আছে, আমাকে নিয়ে করে আমি মেনে নিয়েছি, এটা কোনো ব্যাপার না। কারণ সব কিছুতে নেগেটিভিটি পজিটিভিটি এগুলো তো আছে, তো যেখানে নেগেটিভ আছে সেখানে পজিটিভও আছে। তো আমার বেশিরভাগ পজিটিভ কমেন্টই আসে, দু একটা নেগেটিভ কমেন্ট আসে, সেগুলোকে জাস্ট আমি ইগনোর করে দেই। আর আমার মেয়েকে নিয়ে অনেক কথা বলে, জাস্ট সেগুলোও ইগনোর করি, কারণ ও এখন একটু বড় হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে নিয়ে তো করে, সেটাও আমি ইগনোর করে দিই। আমি কমেন্ট নিয়ে সাধারণত ভিডিও বানাই না বা আসিও না। তো দু একটা কমেন্ট যেটা মনের ভিতরে ভীষণ লেগে যায়, কিছু কিছু কথা, সেইগুলো হয়তো আমি ছোট ছোট শর্ট ভিডিওতে আমি শেয়ার করি। কিন্তু আজকের আমার এতটা অস্বস্তি বোধ হয়েছে আর এতটা মন খারাপ হয়েছে, কমেন্টটা পাওয়ার মাত্রই না আমি একদম জাস্ট কান্না করে ফেলেছি যে কি করে একটা মানুষ আমার ছোট্ট একটা বাচ্চাকে এরকম কথাবার্তা বলতে পারে। ছোট্ট বাচ্চা যে এখনো কথা বলতে পারে না, মানে ভাত টাত খায় না, শুধু দুধ খায়, তাকে মানুষ এরকম একটা নিচু মন্তব্য কি করে করতে পারে? আমার ছেলে নাকি রোগা, আমি কমেন্টটাও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, আমার ছেলে নাকি রুগ্ন, রোগা, ওর রোগ হয়েছে, আমি এত টাকা পয়সা খরচা করি না করে ওর জন্য জমা করে রাখি যাতে ওর রোগ সারাতে পারি, এগুলো কি ধরনের কথাবার্তা? কি রোগা, হ্যাঁ কি রোগা, তুই কি রোগ রোগ দেখতে পেয়েছিস আমার ছেলের, কি রোগ দেখতে পেয়েছিস আমার ছেলে, কি রোগ হয়েছে? ছোট্ট একটা দুধের শিশুকেও তোমরা এইরকম মানে কথাবার্তা বলবে? হ্যাঁ, এইরকম তো এত নিচু মানসিকতা, এদের মধ্যে শিক্ষার তো কোনো শিক্ষা, এদের মধ্যে শিক্ষার কোনো বালাই নেই, না এদের মা বাবা শিক্ষা দিয়েছে, না এদের কোনো শিক্ষা আছে। এদের যদি সত্যি শিক্ষা থাকতো তাহলে তুমি ভেবে তোমরা ভাবো যে ছোট্ট একটা বাচ্চাকে এরকম কথাবার্তা কেউ বলতে পারে? হ্যাঁ, আমার তো মানে ভাবলেই অবাক লাগে, আমি তো জীবনে মানে স্বপ্নেও ভাবতে পারি না যে কোনো শিশুকে আমি একটা খারাপ কথা বলবো, কারণ ওরা ভগবান, ওদের মধ্যে ভগবান বিরাজ করে। আমরা বলি না একটা দুধের শিশু ভগবান, যে যে তার নিষ্পাপ, তার মধ্যে কোনো পাপ নেই, সেই পাপহীন বাচ্চাটাকে নিয়েও তো তোমরা এইরকম কথাবার্তা বলতে পারো? হ্যাঁ, মানে মানুষ বলে না অল্প শিক্ষা ভয়ঙ্করী, এদের মধ্যে মানে শিক্ষার মানে হয়তো একটু আধটু শিক্ষা আছে, আর ওই শিক্ষা নিয়ে এমন ভ্রান্তি নিয়ে ঘুরে বেড়ায় যে যার না জানি কত মহান শিক্ষায় ভুগেছে। যদি ন্যূনতম একটা শিক্ষা থাকতো তাহলে কিন্তু কখনোই এইরকম কথাবার্তা বলতে পারে না একটা শিশু সম্পর্কে। আমি এরকম লোক নই, আমি কখনোই কাউকে অভিশাপ দিই না, তবে হ্যাঁ তুই যেই কথাটা আমাকে বলেছিস আমার সন্তান নিয়ে, ঈশ্বর যেন তোর সন্তানের উপর দিয়ে সেইটা নেয়, তখন বুঝতে পারবি যে তোর মানে এই কথাটা কোথায় গিয়ে লাগে, এই কথাটা কি, তুই এই কথাটা কি বলেছিস আমাকে। মানে আমি আগেও এরকম কমেন্ট দেখেছি, কেউ একজন আমার ছেলেকে নিয়ে বলেছে যে আমার ছেলে মরবে না, মানে এটা কি ধরনের কথাবার্তা? তারপরে দেখেছি আমার ছেলেকে ভগবান চায় না। আচ্ছা, যদি আমার ছেলেকে ভগবান না চায় সে কখনো জন্ম নেয়? সে কখনো পৃথিবীতে আসতে পারে যদি কেউ কি ভগবান না চায়? হ্যাঁ, মানে কতটা নিচু হলে এরকম কথাবার্তা বলতে পারে? আমি না এতদিন ধরে এরকম কোনো কমেন্ট দেখিনি, ইদানিং কিছুদিন ধরে আমি আমি যেই যেই এরকম খারাপ খারাপ আগে কয়েকটা কমেন্ট করেছে আমি সঙ্গে সঙ্গে তাকে হাইড করে দিয়েছি, হাইড করেছি, বাট ও আমার ভিডিও দেখতে পারে, কারণ ইউটিউবে এই এই আছে যে ব্লক করলেও অন্য অন্য চ্যানেলে যদি ব্লক করে তবু দেখতে পায় না, কিন্তু ইউটিউবে ব্লক করা যায় না, হাইড করা যায়, শুধু মেসেজটা হাইড করতে পারবে, কিন্তু তোমার ভিডিও দেখবে। আমি জানি আজকেও সে আমার ভিডিও দেখবে, তাই জন্যে আমার বিশেষ করে করা যে কোন তুই নর্দমার কিট যে এইরকম একটা কথাবার্তা বললি তোর, তো মানে কি বলবো, নর্দমার কিটের থেকেও তুই মানে এত তোর মানে নিচু মানসিকতা, একটা ন্যূনতম শিক্ষা পর্যন্ত নেই মা তোর মধ্যে যে একটা বাচ্চাকে কিভাবে কথা বলতে হয়, একটা বাচ্চা সম্পর্কে কিভাবে কথা বলতে হয় এইটুকু জানার মানে নেই,
একজন মায়ের কাছে একজন সন্তানের কিভাবে কথা বলতে, এইটুকু তোর ধারণা নেই? হ্যাঁ, এইটুকু ধারণা নেই? আমি একজন ইউটিউবার নয়, আমি একজন মানুষ নয়, আমি একজন মা হয়ে বলছি, যদি আর কোনোদিন এইরকম কেউ কমেন্ট করে, সত্যি বলছি, আমি যদি তাকে কাছে পাই তার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আমি একজন মা, আর মায়ের সামনে একজন সন্তানকে এরকম কথাবার্তা বলা আমি একদমই সহ্য করবো না, একদম না। আমার সম্পর্কে যা বলো আমি সহ্য করে নেব, আমার হাজবেন্ডের সম্পর্কে যা বলো আমি সহ্য করে নেব, কিন্তু কেউ যদি আমার ছেলে মেয়ের সম্পর্কে কোনো খারাপ কথা বলে আমি কিন্তু সেটা আমি সহ্য করবো না। তাতে আমার যা হয় হবে, যা হয় হবে, একটা মার যা হয় হবে। একটা মাকে তুমি এসে বলবে যে তোমার ছেলে রোগ হয়েছে, তোমার ছেলের জন্য টাকা জমা করো, তুমি টাকা খরচা করো না, তোমাকে আমি ছেড়ে দেবো? একটা মাকে এসে যদি বলো যে তোমার সন্তানের, তোমার সন্তানকে ভগবান চায় না, তাকে আমি ছেড়ে দেবো? এখন অনেকে এসে বলবে এই কমেন্টগুলো ইগনোর করো। আচ্ছা, এই কমেন্টগুলো ইগনোর করা যায়? ইগনোর করার মতো কমেন্ট? আমাকে যদি এই কথাগুলো বলতো যে তোমাকে ভগবান চায় না, আমি সত্যি ইগনোর করে দিতাম। আমার হাজবেন্ডের নামে বলতো, আমি সত্যি ইগনোর করে দিতাম। কিন্তু আমার ওই দুধের শিশু, যে এখন যার মুখ থেকে এখন তুমি দুধের গন্ধ যায়নি, তাকে যদি এই কথা বলে আমি কখনোই ছেড়ে দেবো না, কখনোই না, কখনোই না। আমি এটা ছেড়ে দিতে পারি না, আমি একজন মা হয়ে আমি ছেড়ে দিতে পারি না। আমার মা, একজন মা হয়ে তুমি যদি আমার সন্তানের নামে এরকম মানে খারাপ মন্তব্য করো, আমি কখনোই ছেড়ে দিতে পারি না। আমি কেন, কোনো মাই তার মাকে যদি তার সন্তানের নামে এই রকম কথাবার্তা, ছোট ছোট সন্তানদের নামে এই রকম কথাবার্তা বলো, তাহলে কোনো মাই ছেড়ে দেবে না। আমার মনে হয় কোনো মা না, কোনো মা ছেড়ে দিতে পারে না। সত্যি এই কমেন্টটা দেখে আমার এতটা খারাপ লেগেছে। ঘড়িতে এখন বাজে 9:30, জানো, আমি ঘুম থেকে উঠে একটু গোপালের নাম করে আমি মোবাইলটা একটু দেখি, তো দেখেই দেখি কমেন্টটা দেখে আমার মাথাটা ঘুরে গেল যে কে এইরকম মানে কমেন্ট করে। অ্যাকচুয়ালি তারা তো কোনো চ্যানেল করে না, আর বুঝতেও পারি না যে এগুলো কে, আদৌ কোনো কাছের মানুষ এরকম করছে? আগে কিন্তু আমার কখনোই মানে এইরকম কমেন্ট আসেনি, কখন আমার ছেলে নিয়ে, ছেলেকে নিয়ে আমি কোনোদিন কমেন্ট, এর আগে একটা কমেন্ট পেয়েছিলাম যে আমার ছেলে মানে চুল নেই। আচ্ছা, এখন তো আমার ছেলেকে দেখতে পাচ্ছ চুল আছে কিনা? আমি সাইডে ফটো দিয়েও দেখিয়ে দিচ্ছি যে আমার ছেলে চুল আছে কিনা, দেখো তো, ছোট্ট একটা মানে বাচ্চা সবে হয়েছে, তার চুল নাই হতে পারে, অনেক অনেক হাজার বাচ্চা আছে চুল হয় না, সাদা একদম নর্মালি হয়, চুল নেই, তার মুখ নেই, হে নেই, সে নেই, ছোট্ট একটা বাচ্চা, সে আস্তে আস্তে বড়, সে চুল নেই, তাও বলে বলে কি চুল নেই, তার ট্রিটমেন্ট করাও। মানে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারি না। জাস্ট 1 মাস 15 দিনের একটা বাচ্চা, তার চুল নেই, তাকে ট্রিটমেন্ট করাও, সে কি বুড়ো হয়ে গেছে? তাকে ট্রিটমেন্ট করার দিন শেষ হয়ে গেছে যে ওই 15 দিনের বাচ্চাকে আমি ট্রিটমেন্ট করাবো? সত্যি কিছু কিছু কথা আছে যেগুলো মানে মন মনকে দাগ কেটে যায়, মানে ভীষণ অস্বস্তি বোধ মনে হয়, ভীষণ কষ্টকর জিনিস মনে হয়, যেগুলো মানে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি আর বিশেষ কিছু বলতে চাই না, অনেক কিছুই বলে দিয়েছি। তো সত্যি বলছি, আমি যদি এর পরে এরকম কমেন্ট দেখি, আমি এমনভাবে তার কমেন্টের রিপ্লাই দেবো যাতে তার বাপ দাদু 14 গোষ্ঠী মনে পড়ে যায়। আমি এমনভাবে কমেন্টের রিপ্লাই দেবো, আমি তো হাইড করেই দিই, আমি সত্যি হাইড করে দিই সঙ্গে সঙ্গে, কারণ আমার আমার কোনো দরকার নেই। আমি তো কাউকে বলে আসিনি ঘরে গিয়ে যে তোমাদের আমার ভিডিও দেখতেই হবে, ভাই তোমার চাই তুমি দেখো, না চাই তোমার না দেখো, এটাতে আমার তো কোনো জোর নেই। আমি কখনো কোনো ভিডিওতেও বলি না সাবস্ক্রাইব মাই চ্যানেল বা আমার ভিডিও দেখো, কাউকে কখনো বলি না, কোনো ভিডিওতেও বলি না, আর কাউকে কখনো রিকোয়েস্টও করি না যে চলো আমার ভিডিও দেখো। তোমার যদি ভালো লাগে, তুমি আমাকে যদি মন থেকে ভালোবাসো, তাহলে দেখো, আর দেখো প্রায় আমার 1,85,000 সাবস্ক্রাইবার হয়েছে, এতগুলো লোক আমাকে ভালোবাসে, এতগুলো লোক দেখে, তো তাহলে তাহলে আমার পার্সোনালি গিয়ে বলার দরকার নেই, কারণ তারা নিজে ভালোবেসে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তাই না? তো আমার নিশ্চয়ই তারা আমাকে ভীষণভাবে ভালোবাসে, তাই তো আমি, যারা আমাকে ভালোবাসো না তাদের কোনো দরকার নেই দেখার, তারা সাইডে থাকো, কিন্তু এইরকম ফালতু মন্তব্য করো না ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে, ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। আমি এই কথাগুলো না, আমি কখনোই কমেন্টে এরমভাবে ভিডিও বানাই না, রিপ্লাই করি না, আমাকে অনেক রকম, এমন কি মানে আমার ভিডিও নিয়েও অনেকে অনেক রকম কথাবার্তা করেছে, আর আমার পিঠ পিছে তো অনেকেই বলে, যেগুলো আমি জানতে পেরেছি, সে সমস্ত নিয়েও একদিন আমি ভিডিও বানাবো, অবশ্যই করব, করব না এমন নয়, অবশ্যই ধীরে ধীরে সমস্ত কিছু আমি সামনে আনতে চাই, যারা আড়ালের মুখোশ পরে আছে, মানে ক্যামেরার সামনে ভীষণ সেজে বেড়ায়, তো তাদের মুখোশটাও আমি টেনে খুলতে চাই।
তো সব আস্তে আস্তে হবে, এখন আমি একটু চাপে আছি, তাই জন্য আমি কিছু করতে পারছি না বা বলতে পারছি না, সময় এলে সমস্তটা বলবো। তবে হ্যাঁ, আজকের যে কথাগুলো আমি বললাম কমেন্টের বিষয়ে, সত্যি বলছি এরকম কমেন্ট আসলে কিন্তু আমি সত্যি তাকে ছেড়ে দেবো না, কাছে পেলে তো কখনোই ছেড়ে দেবো না, আর যদি কাছে না পাই তাহলে রিপ্লাইটা এমন ভাবে দেব যাতে তার যারা নেই তাদের কথাও মনে পড়ে যায়। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি যাদের ভালো লাগবে না তারা দেখো না, কিন্তু এরকম ধরনের কমেন্ট আমার একদমই পছন্দ না, যে ছোট্ট একটা ভগবানের মতো নিষ্পাপ একটা বাচ্চাকে নিয়ে এরকম কমেন্ট করবে। আমি ভীষণ কষ্ট পেয়েছি সত্যি বলতে। তো যারা ভালোবাসো তারা দেখো, যারা এমন এমন মানুষ আছে না যে আমার ছেলেকে এত ভালো ভালো কমেন্ট করে, সত্যি আমার মন ভরে যায়, যে আমার তখন মনে হয় আমার থেকে তারাই বেশি ভালোবাসে, সত্যি বলছি ভীষণ ভালো লাগে। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, যারা আমার ভিডিও দেখো, আমার ছেলে মেয়েদের ভালোবাসো, বা আমি কোনো কিছু শেয়ার করলে সেটা রিপ্লাই করো, যদি এমন ভাবে করো তেমন ভাবে করো, সেগুলো সত্যি ভীষণ ভালো লাগে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক রাগী মুড নিয়ে আমি ক্যামেরার সামনে এসেছিলাম, তো এবার হেসেই আমি বিদায় নিচ্ছি, বাই।